হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়া। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কাছে সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দোলের দিন, আমাদের নিমন্ত্রণ রয়েছে এক দাদা বাড়িতে। সারাটা দিন ওইটা এত খারাপ, তবু বারবার করে যেতে বলে গেছে, সেই হিসাবে কেউ যাবে না, কী করবো বলো, বাধ্যতামূলক এখন আমি যাচ্ছি। তো তোমাদের কাকু কেউ জোর করলাম যে চলো একটু যাবে, বলছে না আমি যাবো না, তুমি যাও, খেতে বসে পড়েছে। জানো আমি একটু একা একা হেঁটে হেঁটে যাবো, দিয়ে আবার বলো না ঠিক আছে চলো তোমাকে নিয়ে যাচ্ছি। দিয়ে এখন এই যে রেডি হয়ে নিয়েছি, বেশি দূর না, তালবনার মোড়। তোমরা হয়তো অনেকেই কালা তালবনার সবটা জায়গা চেনো না, যারা চেনে চেনো আর যারা না চেনো। তো সেখানে এক দাদা বাড়িতে, ওখানে আজকে দোল পূর্ণিমাতে মানে ভোগ হয় ঠাকুরের, প্রচুর লোক ওখানে প্রসাদ খায়। তো চলো সেখানে আমি যাচ্ছি, আর ওখানে গিয়ে তোমাদের সবটাই দেখাবো। তো চলো। তো বেরিয়ে পড়েছি, ওই যে তোমাদের কাকু গেটে তালা দিচ্ছে, আর সঙ্গে যাচ্ছে আমাদের সঙ্গে, দেখো কে যাচ্ছে, পচু আমার এক দাদার ছেলে। ও ভীষণ, আমি ওকে ভীষণ ভালোবাসি, সবসময় সব কিছুতেই, যে কোনো ওকে বকতে আমি ছাড়ি না, ওকে ভালোবাসতে আমি ছাড়ি না। এখন ও আমি আর তোমাদের কাকু যাচ্ছি, তাই না পচু বল? ফাইনালি প্রসাদ খেয়ে বাড়ি চলে এসেছি, এই যে এক্ষুনি ঢুকলাম বাড়িতে। এখন জামাকাপড় ছাড়বো, দিয়ে একটু রেস্ট নেবো, জামাকাপড় বলতে কাপড় ছাড়বো। আর অতিরিক্ত গরম পড়েছে, তার মধ্যে আবার খেয়েছি গরম খিচুড়ি, শরীর আনছান করছে, অস্থির লাগছে। যাই হোক, প্রসাদ তো ঠাকুরের প্রসাদ, আমার মনটা খুব চাইছিল, আর বারবার করে ওরা বলে যাচ্ছে, সেই হিসাবে না গেলে ভালো লাগলো না, যতই শরীরটা খারাপ তাও গেছি, প্রসাদ খেয়েছি। এখন আগে শাড়িটা ছেড়ে একটা নাইটি বলে ব্যাস, শরীরটা পুরো ফ্রেশ হয়ে যাবো। তো চলো, সবসময় যদি সঙ্গে থাকো, পাশে থাকো। আর আজকে তোমরা হয়তো আমাদের ভিডিওতে তোমরা দিশানিকে দেখেছো, হ্যাঁ দিশানিকে ঠিকই দেখেছো, যাই। তো শোনো, ও হোলি খেলতে এসছে, ও কলকাতায় ভাড়া ছিল তোমরা জানো, হয়তো কালনায় চলে এসছে, সেই মানুষটা আমার আজকে এসেছে। সেই হিসাবে আমরা লুকোছাপা কোনো কিছু করতে ভালোবাসি না, তাই ভিডিওর মাধ্যমে ও এসেছে, ওকে তোমাদেরকে দেখিয়েছি। যার মনে হবে খারাপ বলবে বলবে, যার মনে হবে ভালো বলবে বলবে। যে সবসময় তোমরা দেখতে পাবে যে থাকবে, বা আমাদের বাড়িতে ভিডিওতে দেখবে, বা আমাদের থাকবে, সেটা নয়। ওর বাড়িতেই এসছে, ওর জায়গায় ভাড়া এসেছে, ও সেখানেই থাকবে, আমার বাড়িতে এসছে। তাই ওকে আমরা আমাদের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো, কারণ আমরা লুকোছাপা করি না বলে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। চাইলে আমরা নাই দেখাতে পারতাম, কিন্তু আমরা মিথ্যেটা বলতে ভালোবাসি না, তাই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো চলো, এইভাবে সবসময় সঙ্গে থাকো, পাশে থাকো, ভালোবাসা দিয়ে যারা কাকিমাকে ভালোবাসো। আর প্রথমে সবাই সুস্থ থাকো, আর ভালো থাকো, আসবো আবার পরে ভিডিওতে। টাটা।